অ্যাচিভমেন্ট অ্যান্ড এটা ইজ লাইক আ ড্রিম কাম ট্রু। আমরা আমাদের স্বপ্নপূরণের এক স্টেপ এগিয়ে গেলাম। সো এই বিকে এন্টারটেনমেন্টে হাত ধরে আমার মনে হয় খুব ভালো ভালো ছবি, আফটারঅল আমরা সবাই দর্শক হিসেবে যখন ছবি দেখি মনে হবে যে সিট থেকে উঠে তালি মারি, সিট থেকে উঠে একটা সিটি, ওই আওয়াজগুলো কিন্তু এখনও দরকার। বা আমরা যখন ভিড়ে হাঁটি মানুষজন যে ছবি তুলতে চায় বা যেভাবে ভালোবাসা দেখায়, আজকেও তার প্রমাণ পেলাম। ঠিক সেইভাবেই আজকে বিকে এন্টারটেনমেন্টের হাত ধরে যেন সবাই ভালো ভালো ছবি দেখে অ্যান্ড হলমুখী হয়, এটাই টার্গেট। এই যে ওদের ভালোবাসাটা, এটাই আমার কাছে সব কিছু। সো আই থিঙ্ক আমার জন্মদিনটা আমি খালি আমার বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে রাতে একটুখানি নাচ গান করলাম সেটাই না, আমার কাছে এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমরা প্ল্যান করছি জুলাইতে ফ্লোরে যাওয়ার, অ্যান্ড ইনফ্যাক্ট আমরা এখন অলরেডি আমরা প্রজেক্ট দেখতে শুরু করে দিয়েছি, বা ধরো আমরা স্ক্রিপ্ট শুনছি ডেলি, বা ডিরেক্টরের সাথে মিট করছি, সেগুলো উই হ্যাভ অলরেডি স্টার্টেড। অ্যান্ড ডেফিনেটলি আমরা দুজন ফার্স্ট পেয়ার হিসেবে ফার্স্ট সিনেমাটা আমরা একসাথে করবো, বাট ইভেন্চুয়ালি আমরা চাই যে সবাই আমাদের প্রোডাকশনে কাজ করুক অ্যান্ড সবাইকে নিয়ে কাজ করবো, এবং যেরকম যা প্রজেক্ট হবে, যেরকম যা ক্যারেক্টার হবে, সেই অনুযায়ী সবাইকে কাজ করবো।